নজর রাখি একটু আবহাওয়ার খবরের দিকে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঘূর্ণাবর্ত, তাই আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আগামী 2 থেকে 3 দিন। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তরেও যেরকম বৃষ্টি হবে সেরকম দক্ষিণেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আমাদের একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছে এই মুহূর্তে কলকাতা থেকে। আমি সরাসরি একবার তুলিকার কাছে চলে যাই। তুলিকা, আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কি জানাচ্ছে, এর জেরে যে বৃষ্টিপাতটা হবে তার জেরে কি ঠান্ডা কমতে চলেছে নাকি আগামী দিনে ঠান্ডা আরো বাড়বে? দেখো, সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার এই মুহূর্তে, এবং গোটা কলকাতা শহর জুড়ে যেরকম কুয়াশাচ্ছন্ন রয়েছে তার পাশাপাশি গতকাল রাতেও আমরা দেখেছি যে বৃষ্টি হয়েছে শহর কলকাতায়। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা সহ বাকি যে জেলাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম রয়েছে নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, চব্বিশ পরগনা, হুগলি এবং হাওড়া। এই যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে আগামী 2 থেকে 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস একদিকে যেরকম আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, তার পাশাপাশি উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু জাঁকিয়ে যে ঠান্ডা পড়া সেটা কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করে দিয়েছে। তার অন্যতম কারণ এই যে বঙ্গোপসাগরে, এই বঙ্গোপসাগরে কিন্তু আমি একটুখানি তার আগে একটু ছবিটা দেখানোর কথা বলবো। আমার ভিডিও চ্যানেলকে তুমি দেখতে পাচ্ছ কীরকমভাবে যে কুয়াশাচ্ছন্ন যে পরিবেশ, এই পরিবেশ এই মুহূর্তে সৃষ্টি হয়েছে সকাল এই মুহূর্তে 7টা বাজে, তার মধ্যেই তুমি দেখতে পাচ্ছ। এবং এই যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং তার সঙ্গে যে মেঘলা আকাশ, তার মধ্যে যে বৃষ্টি, এই বৃষ্টি মূলত হচ্ছে তার কারণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেই ঘূর্ণাবর্ত তৈরির জেরেই কিন্তু এই জানুয়ারি মাসের যে একেবারে শেষ সপ্তাহ বলা যেতে পারে, সেই শেষ সপ্তাহে তুমি দেখতে পাচ্ছ যে কার্যত যে হালকা বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। ছবি আমরা দেখতে পাচ্ছি কুয়াশাচ্ছন্ন আকাশ এবং এর সঙ্গে মেঘও রয়েছে আকাশে। তুলিকা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের আরো দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, রয়েছেন সৌরভ এবং সুবিদেশ। আমি একবার আরামবাগের সৌরভের কাছে চলে যাব। সৌরভ, তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে আরামবাগের ছবিটা ঠিক কি রয়েছে, কারণ বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে। একেবারেই দেখো, যে আরামবাগের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু এই মুহূর্তে যে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশা এবং ঠান্ডা কিন্তু কার্যত জাঁকিয়ে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে গতকাল থেকে দফায় দফায় যে বৃষ্টি, সেই বৃষ্টিপাত কিন্তু চলে আসছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে আরামবাগের যে অর্থকরী যে ফসল, সেই ফসলে কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি হবে এমনটাই কিন্তু আরামবাগের কৃষক মহল যারা তারা কিন্তু মনে করছে। কারণ এই সময় তুমি জানো যে আলু তোলার মরশুম এবং ঘন কুয়াশা এবং বৃষ্টির জেরে কিন্তু সেই আলু তোলার মুখে আলুর প্রবল ক্ষয়ক্ষতি হতে পারে, যে পেঁয়াজ চাষ থেকে শুরু করে সর্ষে চাষ তাতেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। ফলত যদি আবহাওয়ার যে পরিবর্তন না হয় তাহলে কিন্তু ফের আরও একবার আরামবাগের যে কৃষকরা তারা কিন্তু এই যে সমস্যা এবং ক্ষয়ক্ষতির মুখে পড়বেন তা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে উঠেছে। তবে